এবার মুসলমানদের বন্ধু এরদোগান বললেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোগান বলেছেন ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা সন্ত্রাস চালাচ্ছে ইস্তাম্বুলে শনিবার এক ভাষণে এর এরদোগান পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের সমালোচনা করে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার ইস্তাম্বুলে ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনের ডাক দিয়েছেন বর্তমানে তিনি মুসলিম দেশগুলোর বৃহত্তমের সংস্থার চেয়ারম্যান এরদোগান আরও বলেন আমেরিকার সিদ্ধান্ত তুরস্ক মানে না সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে এরদোগান এছাড়া যুক্তরাষ্ট্র আঙ্কারা ও তেল মধ্যে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে বলেও উল্লেখ করেছেন তিনি উল্লেখ্য ফিলিস্তিনি অধিকার রক্ষায় সোচ্চার এর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার আট থেকে ইসরায়েল ওয়াশিংটনের কড়া সমালোচনা করে আসছেন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে